Hey, what's up guys, welcome to my another Minecraft survival series part 2. আর আমার চেঞ্জ ঠিক ইয়ে করে ফেলছি চেঞ্জ করে ফেলছি আর এখানে আসার অনেক লম্বা কাহিনী। মাঝখান দিয়ে আমার এক্সাম গেছিল, বলছিলাম এক্সাম দেওয়া শেষ হয়েছে, এখন আবার রেকর্ডিংয়ে বসছি। সো ইয়া আমার সাথে দেখাই, আর দেখাতে দেখাতে এটা এখন দেখাবো না, পরে দেখাই ভালোই হবে। এই বাইরে দিয়ে বাসাটা এমন দেখতে, আমার পিছন দিয়ে দেখাই, পিছন দিয়ে এমন। আর দেখাতে দেখে তোমরা দেখো, আমি বলি, আমি তোমাদের বলছি লাস্ট ভিডিওটা আমি ওইখানে মানে নদীর মাঝখানে বানাবো, পরে দেখলাম যে না ভালো লাগতেছে না, পরে আমি ঠিক করলাম যে না আমি এখান থেকে মুভ অন করবো, মুভ হয়ে গেলাম। সো হইতে হইতে আমি মাঝখান দিয়ে মারাই গেছি, মাইনিং করতে গেছিলাম, পিছন দিয়ে ক্রিপার এসে ব্লাস্ট হয়েছে, আমি মারা গেছি। আর ওইটা আমি রেকর্ড করছিলাম, কিন্তু আমি এটা আমি দেখে নিলাম না, আমার নিজেরই ভালো লাগতেছিল না। তিনটা ডায়মন্ড পাইছিলাম ফ্রিতে, ওগুলি সব চলে গেছে। আমি আবার কাছে আবার লাভাও আসলে লাভার মধ্যে আসে দেখি কোনো কিছু নাই, সব লাভার মধ্যে চলে গেছে। শুধু ক্রাফটিং টিলমেন আর একটা অ্যাক্স আর কিছু উড নিয়ে আমি মুভ অন করলাম। আর করতে করতে প্রায় 400 ব্লক পরে যে আমি একটা ডেজার্ট বায়োম পেলাম, আর এখান থেকে আমি ইয়ে করলাম। আর সিক্রেট দেখো এখানে কী আছে, দেখা যাচ্ছে তোমাদের কী আছে এখানে। 1 2 3 টাটা ঘুষ, সেই জন্য আমি এটাকে এখানে রাখছি। এর নামকরণ করবো আমি ঘুষ, যেহেতু মিস্টার ডিএসবি ওয়ার্ল্ড অর ঘুষ আছে, সরি পিকাচু আসলে মিস্টার ডিএসবি ওয়ার্ল্ড, এটা হল পিকাচু, মিস্টার ডিএসবি ওয়ার্ল্ড পিকাচু আসলে পিকাচুর নাম দেবো এটার। আর এগুলোর নাম পরে আমি ঠিক করবো, ওটার নাম পিকাচু হবে। আর এদিক দিয়ে আমার একটা বিড়াল আছে, এটার নামও আমি মিস্টার ডিএসবি আর যে প্যাট আসলে ওই প্যাটের নামকরণ করবো। আর এই তিনটা আমার প্যাট এখানে। সো ইয়া বন্ধুরা, আজকে তো এতটুকুই, বাসাটা দেখালাম আর আমার যে কারণটা এখানে দেখাই দিলাম, বললাম। আর পিকাচু নামকরণ করবো মিস্টার ডিএসবি এর নামে, মিস্টার ডিএসবির ওয়ার্ল্ডের নামে। সো সি ইউ নেক্সট টাইম, গুড বাই। পার্ট 3 আসবে, এটা আসলে পার্ট 2, পার্ট 3-তে ইনশাল্লাহ আমরা ভালো কিছু তোমাদের দেখাবো। সো সি ইউ গাইস, গুড বাই।